হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি কুক রেসিপি নিয়ে। আজ রান্না হবে বেগমতি চিকেন বা বেগম্বার চিকেন। ওয়েলকাম টু পিউপিঙ্কি লাইফলাইন। এই রেসিপিটা বানাতে গেলে প্রথমেই লাগবে পেঁয়াজের কলি এবং ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা। এটা গরম জলের মধ্যে জাস্ট 1 মিনিট ঘুড়ি ধরে 1 মিনিট দেবো এবং তুলে নেব। অপর সাইডে একটা পাত্রে ঠান্ডা আইস জল নেব। এরপর ওই পাতাগুলো ঠান্ডা আইসের মধ্যে ডুবিয়ে ওটা ছেঁকে তুলে মিক্সার গ্রাইন্ডে একটা পেস্ট করে নেব, গ্রিন পেস্ট হবে। এরপরে লাগবে কাজু বাটা, তারপরে আদা রসুনের পেস্ট। এগুলো সব বেটে রেডি করে রাখবে। এই রান্নাটা খুবই টেস্টি, একবার হলেও রেসিপিটা ট্রাই করবে। আমি কড়াইতে তেল দিয়েছি, তার মধ্যে দুটো এলাচ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রান্নাটা খুবই সিম্পল বাট খুবই একটা ডেলিসিয়াস, একটা টেস্টি ফুড। তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, আর এর মধ্যে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর সামান্য, একদম সামান্য একটু হলুদ দিয়ে যে আদা রসুনের পেস্ট সেটা দিয়ে দেবো। আর তার মধ্যে চিকেনগুলো দিয়ে একদম ভালো করে কুষিয়ে নেবো যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে। মধ্যেই গোলমরিচ বা ব্ল্যাক পেপার দিয়ে দেবো, দিয়ে এটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ দেওয়া হবে। তারপর লাস্ট দিয়ে দেবো কাজু পেস্টটা। বন্ধুরা, চিকেন কারি, চিকেন কষা, চিকেনের ঝোল সব রকম তো খেয়েছই, তো এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে। এটা খেতে যে এতটাই টেস্টি, না খেলে বুঝতে পারবে না। আর একদমই সিম্পল রেসিপি। ধনের পাতা, যে পেঁয়াজের কলির যে জলটা, সেই জলটাই 1 চামচ আমি দিয়ে দিলাম। তারপর ভালো করে 5-7 মিনিট এটা ভালো করে কষিয়ে নেব। আর জাস্ট নামানোর কিছুক্ষণ আগে এই গ্রিন পেস্টটা দিয়ে দেবো, কারণ এটা এই গ্রিন পেস্টটা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে এই সবুজ রঙটা থাকবে না। দেখতে পাচ্ছ কতটা সবুজ এসছে? তো বন্ধুরা, এই বেগমতি চিকেনটা খুবই সুন্দর, খুবই সুন্দর টেস্টি রেসিপি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও।